হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে দেখো, গাছগুলিতে দেব জল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে গাছগুলিতে জল দেওয়া হয়, না হলে আর জল দিতে সময়ই পাই না বলো। এই যে দেখো, মাটিগুলো একদম শুকিয়ে আছে। দেখো বাউ, গাছে যদি ফুল ফুটে থাকে কি ভালো লাগে বলে তো। এই যে দেখো, আমার গাঁদা ফুলে কি সুন্দর ফুল ফুটে আছে। মান্তারা গাছটা দেখতে দেখতে অনেকটা বড় হয়েছে, ফুল ফুটতে শুরু করেছে। তো সুন্দর দেখো, এই যে তোমাদের বলেছি একটা গাছে ছোট গাঁদা আর একটা ডালে দেখো বড় গাঁদা, একটাই গাছই কিন্তু দুই রকম ভাবে ফুল ফুটেছে, আর দেখতে বেশ ভালো লাগছে বলো। তো বন্ধুরা, গাছে জল দিয়ে ঘরে চলে আসলাম, আর দেখো চা খেয়ে ভাতের জল বসিয়ে দিয়েছি। তো বাজার থেকে মা সবজি এনে রেখেছে, চলো সেগুলি তোমাদের শেয়ার করি কি কি আনলো বাজার থেকে, আর ভাতের জলটা গরম হোক তারপর চাল দিয়ে দেব। তো দেখো, প্রথমে দেখাই মাছ। এই যে মাছ খোলা হয়নি, আর ধনে পাতা, বাঁধাকপি, এই যে ডাটা, দুই আটি ডাটা, আর বেগুন গুলা দেখো খুব সুন্দর একদম ফ্রেশ, আর একটা লাউ। তো আজ মাছ খাবো, আগামী দিন আবার নিরামিষ হবে, কারণ রবিবারে আবার শিব চতুর্দশী পূজা। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে বাজার থেকে আনা সবজি মাছ। তো বন্ধুরা দেখো, রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আলু ভাজা করছি ছেলের জন্য। তো বন্ধুরা দেখো, এখানটায় আমি এই যে কড়াইতে তেল দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, ডাটা পাতা কেটে রেখেছি, শাক রান্না করবো, দিয়ে দিলাম রসুন, এখন ডাটা পাতা শাক গুলো দিয়ে দেবো, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ, দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা। তো দেখো একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দেবো আরো রসুন। তো বন্ধুরা আরো রসুন দিয়ে দেবো, এই যে রসুনগুলো আমি ছোটো করে রেখেছি, ছেঁচনির মধ্যে ছেঁচে নিয়েছি, দিয়ে ডাকা দিয়ে দেবো। এখন ডাকা দিয়ে দিলাম, বাপে বাপে হবে, আর রসুনটা ও বাপে অনেকটা মিশে গিয়ে দারুণ স্যান্ড হবে, শাকটা খেতে দারুণ টেস্টি হবে। তো বন্ধুরা দেখো, নেড়ে চেড়ে শাকটাকে নিয়েছি ভাজা ভাজার মতন হয়ে গেছে শাক রান্নাটা। আর এখন সমাজ দিয়ে এভাবে ডাটা শাকটা করা যায়, অনেকে অনেকে আবার সত্যি সুতো দিয়েও করে, তো আমরা রসুনটা দিয়ে করি। হয়ে গেছে শাকটা, আলু ভাজা, শাক আর ডাল হয়েছে, ছেলেকে এখন সকালের খাবার খেতে দিয়ে দেবো। দেখো হয়ে গেছে শাকটা, দারুণ স্যান্ড আসছে। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল দিলাম, মাছ বসবো। তো আজকের মাছটা তোমাদের বলতে বলে গেলাম, আজকে এনেছি হচ্ছে কালীবাউস, ছোট্ট একটা বাচ্চা মাছ, একদম লোকাল মাছ, ফ্রেশ তাজা। তো এখন মাছটা বাজবো, লবণ হলুদ মেখে নিয়েছি, কড়াইতে বসালাম বন্ধুরা রান্না ফাঁস ফাঁস করার জন্য, হচ্ছেই না, দেখো কত দেরি হয়ে যায়। মাছটাকে এখন উঠিয়ে দেবো, উঠিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিয়ে তারপর ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি বসিয়ে দিয়েছি টক, এই যে তেঁতুল দিয়ে দেবো, দিয়ে নিয়েছি টমেটো দিয়ে পাতলা করে তেঁতুল দিয়ে টক রান্না করে আর দিয়েছি একটা মাছের মাথা। তো মাছের মাথাটাকে ভেঙে চলে নেব, আর এরকম পাতলা টকই ভালো লাগে খেতে গেলে, বেশি টমেটো আর তেঁতুল দিয়ে টক হয়ে গেছে, নামিয়ে নেব। এখানটাই দেখো, এই যে মাছের ঝোল, ডাটা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, নামিয়ে নিই। তো চলো কি কি রান্না করলাম দেখিয়ে দিই একবার। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, কি কি রান্না করলাম, এই যে দেখো আলু ভাজা করলাম, ডাটা পাতা শাক, আর ছেলের জন্য আলু টমেটো দিয়ে ডাটা দিয়ে একটু নিরামিষ ঝোল, এই যে ডাটা আলু মাছের ঝোল, আর এই হচ্ছে দেখো মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টমেটো দিয়ে টক করলাম পাতলা করে, আর এই হচ্ছে মসুর ডাল। এই হচ্ছে রান্নাবান্না বন্ধুরা আজকে। তো বন্ধুরা স্নান করেই আসলাম, তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর দেখো এই যে টকটা নিয়েছি, আমার ফেভারিট টক, তেঁতুলের টক টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে, তো এটা দিয়ে আজ তৃপ্তি করে খাবো। আর সাথে নিয়েছি এই যে দেখো, কালকের সিম, আলু, বেগুন দিয়ে শুটকি রান্না করেছিলাম, তো ওটা নিয়ে নিয়েছি, আর কিছু নেই, এটা দিয়ে আমি খাবো। আর বিশেষ করে এই যে আমার
ফেভারিট খাবারটা দিয়ে অ্যাস হয়ে যাবে, এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার লাইভ অন দেবো। ওকে তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো বারান্দায় আসলাম, নজর বললো আমার একটা নতুন ফুল ধরেছে, একটা গাছে, চারা গাছে। চলো তোমাদের শেয়ার করি। যে দেখো বন্ধুরা, সকাল থেকে দেখাতে ভুলে গেলাম, এই যে ফুটলো এই ফুলটা, নাম জানি না। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম এই ফুলটার নাম কেউ জানো কিনা, ছোট ছোট ফুল, কালারগুলো খুব সুন্দর দেখো। সবগুলি ফুটলে মনে হয় আরো সুন্দর লাগবে। তিনটা ফুটলো, বাকিগুলি কলি আছে এখনো। তো চোখে পড়লো, ভাবলাম না বন্ধুদের শেয়ার করি। তো বন্ধুরা, ফুলগুলি তোমাদের দেখিয়ে দেখলাম, শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন লাইভ অন করব। তো চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর থেকে তো আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ লাইভে বসেছিলাম। তো লাইভ থেকে উঠে চা করলাম, চা খেয়ে একটু বাজারে গেলাম। তো দেখো বাজারে গেলাম হচ্ছে একটা দরকারি, এই যে ব্লাউজ নেই, এক ডজন ব্লাউজ আনলাম। অনেকটা গরম পড়েছে তাই অনেকে চাচ্ছে সুতির ব্লাউজ, তো এক কালারের সুতির ব্লাউজ নিয়ে আসলাম। এসে প্রিমিয়ার স্টার্ট হয়ে যায় একটা দিদি ভাইয়ের, ওখানে গেলাম, তারপর আমারটা শুরু হলো, তো শেষ করলাম। তো আবার চলে এসেছি তোমাদের সামনে ব্লগটা শেষ করবো বলে। হ্যাঁ বন্ধুরা, ব্লগগুলো কেমন হয় অবশ্যই বলো, যদি ভালো না হয় তাও বলো, আর কি অ্যাড করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই বলো। ব্লগ মানে তো ডেলি রান্না বান্না খাওয়া দাওয়া এগুলি থাকে কাজকর্ম। তো তোমাদের কিছুটা মুহূর্ত শেয়ার করতে, সবগুলি তো আর পারি না, সময়ও হয় না। তো কেমন হয় অবশ্যই জানাইও। তো সব থাকবে বন্ধুরা, আমার লাভলি ভিউয়ার্সরা, আমার সাপোর্টার ফ্যান সবাইকে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। তো আমাদের এখানে ব্লগ টাইম করছি, টাটা বাই।